الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান সে আমাদের দলভুক্ত নয়। অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা আমরা শ্রবণ করি। আজকের যে বিষয় সম্পর্কে আমরা জানব তা হচ্ছে অন্যায়ভাবে আত্মসাৎকারী। আলোচনাতে যাওয়ার পূর্বেই আসুন আমরা আমাদের প্রিয় নবী দু জাহানের মালিক ও মুখতার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় দশ দশ বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা বরকতে কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা লাভ করতে পারব। আসুন দর্শক শ্রোতা সকলেই একবার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে শুরুতেই আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করে থাকি। আজকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক বাণীর মাধ্যমে আজকের বিষয়ের আলোচনা আমরা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে এই বিষয়ে দাবি করে যা তার না, তবে সে আমাদের দলভুক্ত না, আর সে যেন নিজের স্থান বেছে নেয়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লেখেন, মিথ্যা দাবিদারের দুটি গুণা, যে মিথ্যা দাবিদার আত্মসাৎ করার জন্য যে মিথ্যা দাবি করে তার জন্য দুটি গুণা। নাম্বার এক, মিথ্যা বলা। নাম্বার দুই, অন্যের জিনিস আত্মসাৎ করা, যেমন মিথ্যা বলা গুণা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মসাৎ করা, তাও হচ্ছে গুণা। তাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলা হয়েছে, সে আমাদের তরিকা থেকে অর্থাৎ দীন ইসলাম এর তরিকা থেকে সে বের হয়ে যাবে। মুমিন বান্দাকে এই সকল দোষ ত্রুটি থেকে অর্থাৎ মিথ্যা এবং আত্মসাৎ করা থেকে বেঁচে থাকা উচিত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মোবারকার মধ্যে এখানে দুটি বিষয়, যে মিথ্যা বলা আমরা সকলেই জানি, মিথ্যার আশ্রয় নেওয়া কোরআনুল করিমের মধ্যে হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় মিথ্যার যারা আশ্রয় নেয় তাদের শাস্তির ব্যাপারে অসংখ্য জায়গায় এর আলোচনা। পাশাপাশি যারা আত্মসাৎ করে অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। দর্শক শ্রোতা, আসুন আমরা শিক্ষার উদ্দেশ্যে একটি ঘটনা আমরা শ্রবণ করব, যে মিথ্যার শপথ যারা করে, মিথ্যার শপথের মাধ্যমে সম্পদ আত্মসাৎ যারা করে তাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি ঘটনা। ইয়ামান দেশের এক ব্যক্তি ও কেন্দা গোত্রের সাথে সম্পর্কিত এক ব্যক্তি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়ামেনের এক জায়গা সম্পর্কে নিজেদের ঝগড়া নিয়ে উপস্থিত হল। ইয়ামানবাসী আরজ করল, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার জমিন তার বাবা ছিনিয়ে নিয়েছে, এখন ওই জমিন তার অধীনে রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে? সে বলল, না, কিন্তু আমি তাকে কসম করাব, সে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কসম খেয়ে বলেন সে জানে না। এই জায়গা আমার, যা তার বাবা ছিনিয়ে নিয়েছিল। এই কথা বলার পরে ওই কেন্দি ব্যক্তি কসম খাওয়ার জন্য রাজি হল, মিথ্যা কসম আত্মসাত করার জন্য, মিথ্যা কসম খাওয়ার জন্য রাজি হল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইরশাদ করলেন যে মিথ্যা কসম খেয়ে অপরের মাল আত্মসাত করে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমন ভাবে উঠবে তার হাত পা কাটা অবস্থায় থাকবে। এই কথা শোনার সাথে সাথে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের তাসির বরকত কেমন দেখুন। দর্শক শ্রোতা, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাণী ইরশাদ করলেন যে মিথ্যা কসম খেয়ে অপরের মাল আত্মসাত করে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমন ভাবে উঠবে তার হাত পা কাটা অবস্থায় থাকবে। এই কথা শুনে ওই কেন্দি ব্যক্তি বলে উঠল, এ জমিন তার। দেখুন যে মানুষকে সম্পদের মালিক বানিয়ে দেয়। আবার এ ধরনের আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, মানুষ অন্যের সম্পদের প্রতি লালায়িত হয়, লোভ যখন তার মাঝে কাজ করে তখন সেই অন্যায়ভাবে মানুষের সম্পদকে, এতিমের সম্পদকে, গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করে কোটিপতি ধনী হওয়ার চেষ্টা করে। এই সম্পর্কে আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কে ফতোয়ায়ে রাজবিয়া শরীফে যখন প্রশ্ন করা হলো, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মাসআলা সম্পর্কে কি জবাব দিলেন তা আমরা শ্রবণ করব। এক ব্যক্তি মসজিদের জমিতে নিজের ঘরের দেওয়াল বানিয়ে নিল, এমন ব্যক্তির ব্যাপারে শরীয়তের হুকুম কি? যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করল, হুজুর, এক ব্যক্তি সেই মসজিদের জমিন দখল করে, যেটাকে আমরা বলতে পারি আত্মসাত, আত্মসাত করে সেখানে দেওয়াল বানিয়ে নিল, তার ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কি? উত্তরে সাইয়েদে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর প্রদান করলেন, আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি। উত্তর দিলেন, সে ফাসিক, পাপি, জালিম, কবিরা গুনাহগার, জাহান্নামের আগুনে শাস্তির হকদার। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোন জমি অন্যায়ভাবে আত্মসাত করবে কিয়ামতের দিন জমিনের সপ্তম স্তর পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া হবে। অতঃপর রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
আরেকটি মুবারক হাদিস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এক বিগত পরিমাণ জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কষ্ট তাকে দিবেন, জমিন খনন করা হবে এমনকি সপ্তম স্তরের শেষ পর্যন্ত, অতঃপর কিয়ামতের দিন এর শিকল বানিয়ে তার গলায় পরিধান করিয়ে দেওয়া হবে, যতক্ষণ না অন্যান্যদের হিসাব শেষ ফয়সালা না হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেই কোনো জমিন নাজায়েজ পদ্ধতিতে নিল, আল্লাহ তাআলা সাত জমিন শিকল বানিয়ে তার গলায় ফরিয়ে দিবে, তার না ফরজ না নফল কবুল করা হবে। এই হাদিসগুলো লেখার পর আলা হযরত মুজাদ্দিদে দীনে মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ওই ব্যক্তির উপর ফরজ, সে যেন জমিন সাথে সাথে খালি করে দিবে, নিজের বিল্ডিং যা ওই জায়গার উপর স্থাপন করা হয়েছে যেন ধসিয়ে দেয়, আল্লাহর গজবকে যেন ভয় করে। চিন্তা করুন, এই জুলুম থেকে বেঁচে থাকা সহজ নাকি জমিনের সপ্তম স্তর পর্যন্ত খনন করে কিয়ামতের দিন সকলের হিসাব হওয়া পর্যন্ত গলায় রাখা, আল্লাহ তাআলার ফানা। কোটি মন ওজনের শিকড় পড়া সপ্তম জমিন পর্যন্ত ধসে যাওয়া সহজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসে মোবারকা বর্ণনা করার পরে আমাদের উদ্দেশ্যে, আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা যাতে করে এই অমঙ্গলজনক, যার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ধরনের আত্মসাৎকারী আমাদের দলভুক্ত না, তাই আমরা যাতে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে থাকতে পারি, আমাদেরকে আলা হযরত তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা স্মরণ করিয়ে তিনি আমাদেরকে নেকি দাওয়াত দিচ্ছে সেই কিয়ামতের ময়দানে, যতক্ষণ পর্যন্ত না মানুষের হিসাব হবে ততক্ষণ সাত জমিনের মাটি তার গলায় হার হিসাবে পরিধান করিয়ে দেওয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইয়া, কিয়ামতের ময়দান, আল্লাহ আল্লাহ, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে হক প্রাপ্তদের হক আদায় করতে হবে, অন্যায়ভাবে আজকে আত্মসাৎ করা মানে মানুষের হককে নষ্ট করা। কিয়ামতের দিন হক প্রাপ্তদের হক তোমাদেরকে আদায় করতে হবে, এমনকি শিং বিহীন ছাগলকে শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নিয়ে দেওয়া হবে, সহি মুসলিম শরীফের হাদিস। উদ্দেশ্য হলো, যদি তুমি দুনিয়ায় লোকদের হক আদায় না করো, তবে সর্ব অবস্থায় কিয়ামতের দিন আদায় করবে, এখানে দুনিয়ার সম্পদ দ্বারা আর আখিরাতে আমল দ্বারা। সুতরাং উত্তম এটাই যে দুনিয়াতে আদায় করে দাও, অন্যথায় আফসোস করতে হবে। মিরাত শরহে মিশকাতের মধ্যে এটাও বর্ণনা রয়েছে, পশুরা যদিও শরীয়তের বিধানের অনুসারী নয়, কিন্তু হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক পশুদেরকেও আদায় করতে হবে। এই সম্পর্কে, বান্দার হক সম্পর্কে বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তাব কাদেরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার লিখিত একটি রিসালা যার নাম হচ্ছে বান্দার হক সম্পর্কিত সতর্কতা, এখানে ছোট্ট একটি শিক্ষণীয় ঘটনা উল্লেখ করা হয়। আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। এক বুজুর্গ
রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো, মা ফাআলাল্লাহ বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পর আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? বললেন, আমাকে কল্যাণ দান করেছেন, কিন্তু বর্তমানে আমি একটি সুয়ের কারণে আমাকে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে, যা আমি গোপনে নিয়েছিলাম এবং তাকে তার সুই ফেরত দেয়নি। আল্লাহ আল্লাহ! প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা বান্দার হকের গুরুত্ব অনুধাবন করলে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুম আলিয়া আমাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেমনই ভাবে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার হকের ব্যাপারে খুবই সচেতন, তেমনি ভাবে হুকুকুল ইবাদ তথা বান্দার হকের ব্যাপারও অতিশয় সাবধানী হওয়া উচিত। তিনি বলেন, আল্লাহ তাআলার হক যদি আল্লাহ তাআলা চায়, বান্দা গুনাহ করেছে নাফরমানি করলো, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে খুবই কঠিন। যারা অন্যায়ভাবে আত্মসাৎকারী, অন্যায়ভাবে যারা সম্পদ দখল করলো, আত্মসাৎ করলো, বান্দার হক আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। আমি দুনিয়াতে যা কিছু আত্মসাৎ করলাম, সম্পদ আত্মসাৎ করলাম, এর হিসাব অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কাল সেই কঠিন হাশরের ময়দানে বান্দার হক আমাকে আপনাকে আদায় করতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বান্দার হক আত্মসাৎ করার ব্যাপারে দুই একটি বিষয় বিশেষ করে আজকে আমাদের সমাজে লক্ষণীয়। যেমন নাম্বার এক, ঋণ নেওয়া, অথবা আমি বিপদের মধ্যে পড়ে আপনি হাজার লক্ষ টাকা ঋণ নেওয়া হয়, কিন্তু পরক্ষণে দেখা যায় ওই ঋণ এক পর্যায়ে আত্মসাৎ, পরিশোধ করা হয় না। যখন ওই পাওনাদার ব্যক্তি যখন তাকে বলে, তাকে হুমকি দেওয়া হয়, ধমক দেওয়া হয়, যদি পারো আমার থেকে আদায় করবে, কিন্তু একটু ভয় করা উচিত, কাল কঠিন হাশরের ময়দানে আমার আপনার থেকে যদি ওই পাওনাদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন অভিযোগ করবে, তখন আমার আপনার কি করার থাকবে। বিজনেসম্যান, ব্যবসায়ী যারা লক্ষ কোটি টাকার মাল নিয়ে যায়, তারপরে যখন ওই পাওনাদার যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে মোবাইল ফোনকে অফ করে দেওয়া হয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এই এক প্রকার অনেক বড় আত্মসাৎ। সে যার থেকে আপনি মাল ক্রয় করলেন, আপনার প্রতি সে দয়া করলো, আপনাকে বাকিতে লক্ষ লক্ষ টাকার মাল আপনাকে দিয়ে দিল, কিন্তু পরক্ষণে আপনি তার সাথে কি ব্যবহার করলেন। অনেক সময় ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যায়, অমুক অমুক শহরের সে লক্ষ টাকার মাল আমার থেকে নিয়ে গেল, কিন্তু সে পরিশোধ করে নাই, এখন যোগাযোগ বিচ্ছিন্ন। হয়তো বা আমি দুনিয়াতে আমি আপনি সাময়িকভাবে সম্পদের মালিক হয়ে গেলাম, কিন্তু অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তখন সে কঠিন হাশরের ময়দানে আমার আপনার অবস্থা কোথায় যাবে। এই সম্পর্কে 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাণীর সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় কারো মাত্র 3 পয়সা আত্মসাৎ করে, কিয়ামতের দিন এর পরিবর্তে 700
জামাত সহকারে নামাজ তাকে দিয়ে দিতে হবে। জি হ্যাঁ, যে ব্যক্তি কারো ঋণ আত্মসাৎ করে সে অত্যাচারী এবং খুবই ক্ষতির মধ্যে রয়েছেন। হযরতে সাইয়েদনা সুলাইমান তাবারানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাদিস সংকলন গ্রন্থ তাবারানীতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর সারমর্ম আরজ করলেন, অত্যাচারী নেকি মজলুমকে এবং মজলুমের গুনাহ অত্যাচারীকে দিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বান্দার অধিকার ক্ষুণ্ণ করা আখেরাতের জন্য অনেক বড় ক্ষতিকর। এই সম্পর্কে একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা আহমদ বিন হারাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অনেক লোক অধিকারে নেকির সম্পদ নিয়ে দুনিয়া থেকে ধনী হিসাবে বিদায় নিবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজেদের সকল নেকি হারিয়ে বসবে, এভাবে গরিব ও অভাবী হয়ে যাবে। অর্থাৎ সেই দুনিয়াতে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে সে তার সমস্ত নেকিকে তাকে দিয়ে দিতে হবে। তো প্রিয় ইসলামী ভাই, হযরতে সাইয়েদনা শেখ আবু তালিব মোহাম্মদ বিন আলী মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাবে বলেন, অধিকাংশ লোকের নিজের নয় বরং অপরের গুনাহের কারণে জাহান্নামে যাবে। অর্থাৎ ওই পাওনাদার যারা তাদের গুনাহগুলোকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তো দর্শক শ্রোতা, আমরা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী আমরা শ্রবণ করলাম। যারা আত্মসাৎকারী সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত যে সম্পদ দিয়েছেন তার উপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। অন্যায়ভাবে আত্মসাৎ করা থেকে, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, বন্ধুর সম্পদ, দেশের সম্পদ আত্মসাৎ করা থেকে আমরা নিজেকে বিরত রাখবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমানে আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। আমি একজন মুসলমান, দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাব, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে, নেক আমলের মাধ্যমে আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি। দাওয়াত ইসলামী এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামীর সংস্পর্শ থেকে ইলমে দ্বীন শিখার, উত্তম আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, সে আমাদের দলভুক্ত নয়। আজকের এই অনুষ্ঠানে অন্যায়ভাবে আত্মসাৎকারী এই সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যাই কোরআন হাদিস থেকে শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।